একটু মনে করে দেখুন, আজ থেকে 3-4 বছর আগে অ্যান্ড্রয়েডের মার্কেটে সফটওয়্যারের জন্য সব থেকে সুনাম ছিল ওয়ান প্লাস কোম্পানির। তাদের অক্সিজেন ওয়েস খুব ভালো আপডেট দিত, স্টেবল আপডেট দিত, বাগ প্রায় ছিলই না। আর সেই সময় স্যামসাং কোথায়, সেই সময় সব থেকে বদনাম কোম্পানি ছিল। তাদের ইউজার ইন্টারফেস যেটা ছিল সেটা অনেক ল্যাগি ছিল, তারা আপডেট ভালো মতো দিত না, প্রচুর বাগ দেখা যেত তাদের সফটওয়্যারের মধ্যে। তো স্যামসাং সেই সময় খুবই বদনাম হয়ে পড়েছিল। কিন্তু তারপর এই 3-4 বছরের মধ্যে এমন কি পরিবর্তন হলো যে স্যামসাংয়ের ওয়ান ইউআই আমাদের সব থেকে পছন্দের হয়ে উঠলো? আর এমনি এমনি তো আমাদের পছন্দের হয়ে ওঠেনি, ওয়ান ইউআই এখন সত্যিই ভালো। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে স্যামসাংয়ের এ সিরিজের ফোনে 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাচ্ছে, 3 বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মেজর আপডেট পাওয়া যাচ্ছে। এবং যেসব নতুন স্যামসাংয়ের ফোন লঞ্চ হচ্ছে, প্রতিটাতেই আমরা বক্সের মধ্যে ফোন বার করলে তাতে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, অন্যরা যেখানে অনেকেই অ্যান্ড্রয়েড 11 দিচ্ছে। আর এই বিশাল পরিবর্তনটা এই কয়েক বছরের মধ্যে গুগলের পুরোপুরি সাপোর্ট ছাড়া কখনোই কি হওয়া সম্ভব? আপনি খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগেই গুগলের পিক্সেল ফোনের জন্য, যে পিক্সেল ফোন গুগলের ফোনের কম্পিটিটর হবে, তার জন্য কাস্টমাইজড চিপ বানিয়ে দিল স্যামসাং কোম্পানি। কেন করে দিল, বিশেষ করে আমরা যেখানে জানি যে স্যামসাং আর গুগল দীর্ঘদিনের শত্রু। হ্যাঁ, সত্যি সত্যি আমি এই নিয়ে বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্যামসাং আর গুগলের শত্রুতা দীর্ঘদিনের। আর এই এত বছরের দুই শত্রু কোম্পানি হঠাৎ পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল কেন, কিভাবে তারা বন্ধু হয়ে গেল, এবং আদৌ সত্যিই কি তারা বন্ধু হয়েছে? হলেও তারা কি শুধুমাত্র অ্যাপেলকে কম্পিট করার জন্যই বন্ধু হয়েছে? আজকের ভিডিওতে সব রহস্য উদ্ঘাটন করব, ভিডিও দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যেই টেকসাইগাই ইউটিউব চ্যানেলে একটা ইনফরমেটিভ ভিডিও দেখছেন, সাথে রয়েছি আমি অভ্র। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে রাখেন, অনুরোধ থাকবে যে ভিডিও ভালো লাগবে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খেলা দেরি না করে আমরা চলুন ভিডিও শুরু করে দিই। প্রথমেই বলি, গুগল যে অ্যান্ড্রয়েড তৈরি করে, যে সফটওয়্যার তৈরি করে, সেই সফটওয়্যার আমাদের হাতে এনে দিয়ে দেয় না। সেই সফটওয়্যার বিক্রি করে কে? গুগলের সব থেকে বড় বিক্রেতা বা সেলসম্যান হচ্ছে স্যামসাং কোম্পানি। কারণ দুনিয়ায় যত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয় তার বেশিরভাগটাই বিক্রি করে স্যামসাং কোম্পানি। তবু এই দুই কোম্পানির দীর্ঘদিনের শত্রুতা ছিল, তার কারণ গুগল আর স্যামসাং দুজনেরই লাভের জায়গাটা মোটামুটি একই ছিল। আপাত দৃষ্টিতে মনে হবে স্যামসাং তো হার্ডওয়্যার বানাচ্ছে, তারা গুগলের সফটওয়্যার মার্কেটের সাথে কীভাবে কম্পিট করবে? আসলে স্যামসাং জানে যে হার্ডওয়্যার মার্কেটে যত না লাভ আছে আর যত দীর্ঘমেয়াদী লাভ আছে, তার থেকে অনেক বেশি দিন ধরে টাকা পাওয়া যায়, বেশি লাভ করা যায় সফটওয়্যারের মার্কেটে। তাই স্যামসাং বরাবর চেষ্টা করে এসেছে গুগলের সফটওয়্যারের মার্কেটে থাবা বসানোর জন্য। গুগল তো আমাদের শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিক্রি করে না, তার সাথে সাথে গুগলের বিভিন্ন সার্ভিসও বিক্রি করে। আর এই সার্ভিসের মার্কেটটা এখন সব থেকে লাভজনক আর সব থেকে বড় মার্কেট। আপনি যদি একবার কোনো কোম্পানির সার্ভিস নেন, আপনি হয়তো সারা জীবন ধরে সেই কোম্পানির সার্ভিস ইউজ করবেন। সেখানে একটা ফোন আপনি হয়তো 1 বছর বাদে 2 বছর বাদে বা 3 বছর বাদে বদলে ফেলবেন। তো স্যামসাং বরাবরই গুগলকে কম্পিট করার জন্য সফটওয়্যারের মার্কেটে মাইক্রোসফটের হাত ধরেছে। আর তাই জন্য আপনি দেখবেন খেয়াল করে যে স্যামসাংয়ের ফোনে স্যামসাং সবসময় চেষ্টা করে যতটা সম্ভব গুগলের সার্ভিসগুলো কম দেওয়ার জন্য। গুগল ড্রাইভের বদলে তাই আমরা স্যামসাংয়ের ফোনে পাই ওয়ান ড্রাইভ, যেটা মাইক্রোসফটের তৈরি। গুগল হোমের বদলে স্যামসাংয়ের স্মার্ট থিং, গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে স্যামসাংয়ের বিক্সবি। আর এত গেল ছোটোখাটো অ্যাপ্লিকেশনের কথা। স্যামসাং কোম্পানি একটা সময় গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসার জন্য ট্রাই করেছিল, তাদের ফোনে দিয়েও ছিল, কিন্তু সেটা সফল হয়নি। কিন্তু যদি গুগলকে কম্পিট করতে হয়, যদি অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করতে হয়, তাহলে গুগল জানে যে সেটা একটা কোম্পানি পারবে, সেটার নাম স্যামসাং। হুয়াবের বিরুদ্ধে যবে থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে, হুয়াবে যবে থেকে মার্কেট থেকে আউট হয়ে গেছে, তবে থেকে গুগল কিন্তু শুধুমাত্র স্যামসাংকে নিয়েই ভয় পায়, অ্যাপেলকে নিয়ে নয়। দুনিয়ার 30% মানুষ আইফোন ইউজ করেন, তাদেরকে অ্যান্ড্রয়েডে নিয়ে আসার জন্য গুগল চেষ্টা চালায়। কিন্তু গুগলের যে 70% মার্কেট শেয়ার আছে, সেই মার্কেট শেয়ারটা রাতারাতি ধ্বংস হয়ে যেতে পারে যদি স্যামসাং বেঁকে বসে। ভয়টা অ্যাপেলকে নিয়ে নয়। আরও বড় বড় টেক জায়ান্ট আছে, অ্যামাজন, মাইক্রোসফট, তারাও কালকে গুগলকে কম্পিট করার জন্য মার্কেটে নেমে পড়তে পারে, প্রচুর 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 টাকা ইনভেস্ট করে। তাই তাদের সাথে লড়াই করার জন্য গুগলের দরকার একজন বড় সড় শক্তিশালী পার্টনার, আর যে পার্টনারটা হলো স্যামসাং। কিন্তু গুগলের এর থেকেও বড় একটা ভয়ের জায়গা আছে, আর যে কারণে গুগল স্যামসাংয়ের সাথে পার্টনারশিপ করতে বাধ্য, শত্রুকে বন্ধু বানাতে বাধ্য। একটা সময় অবধি গুগল আর স্যামসাং কোম্পানি পরস্পরের শত্রু বা কম্পিটিটর কোম্পানি হিসাবে ভাবত, কিন্তু তারপর তারা দেখলো যে না, তার থেকেও বড় শত্রু তাদের জন্য রয়েছে, আরও বড় কম্পিটিটর রয়েছে। আর দুজনের শত্রু যেহেতু এক, তার জন্য দুজনের বন্ধুত্ব হতে বেশি সময় লাগলো না। কিন্তু দুজনের সেই শত্রুটাকে একটু বাধা বলছি, তার আগে বলে নিই, স্যামসাংয়ের গ্যালাক্সি Note 7 ফোনটা যখন ব্লাস্ট হচ্ছিল, স্যামসাং সব থেকে বেশি স্ট্রাগল করছিল, সেই সময় গুগল তাদের পিক্সেল সিরিজের ফোনকে ইন্ট্রোডিউস করেছিল। কেন?
না স্যামসাংকে দেখানোর জন্য, ভয়ে রাখার জন্য, চাপে রাখার জন্য যে আমরাও হার্ডওয়্যার মার্কেটে আসতে পারি। কিন্তু পাশাপাশি খেয়াল করে দেখুন, গুগল কিন্তু কখনোই পিক্সেল সিরিজের ফোনের সেরা হার্ডওয়্যার দেয়নি, কারণ তারা স্যামসাংকে কম্পিট করতে চায় না, স্যামসাংকে নিজের সাথে রাখতে চায়। তাদের হাতে সফটওয়্যার আছে, তারা পিক্সেল সিরিজের ফোনে সেরা হার্ডওয়্যার দিতে পারত, কিন্তু তারা সেটা দেয় না কখনোই, কারণ তাদের ব্যবসাটা হার্ডওয়্যারের নয়, তাদের ব্যবসাটা সফটওয়্যারে। তারা শুধু স্যামসাংকে চাপে রাখার জন্য আজ অবধি পিক্সেল সিরিজের ফোন বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তারা পিক্সেল ফোন তৈরি করা কিন্তু বন্ধ করে দেয়নি। আজকে তাই আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে যে এই দুটো কোম্পানির বন্ধুত্ব হয়ে গেছে। স্যামসাং তার স্মার্ট ওয়াচগুলোতে এতদিন টাইজেন ওয়েস দিত, সেই টাইজেন ওয়েসের সেরা ফিচারগুলো নিয়ে গুগল তাদের ওয়্যার ওয়েস বানালো। শুনলে মনে হবে না যে গুগল স্যামসাংকে কম্পিট করার জন্য এটা বানালো, কিন্তু না, আমরা দেখলাম যে এই ওয়্যার ওয়েস দিয়ে প্রথম যে স্মার্ট ওয়াচটা আসলো সেটা স্যামসাং এর স্মার্ট ওয়াচ। অর্থাৎ দুটো কোম্পানি কোথাও গিয়ে পরস্পরের সাথে সহযোগিতা বজায় রেখে চলছে। স্যামসাং এর গুগলকে যতটা প্রয়োজন, গুগলেরও স্যামসাংকে ততটা প্রয়োজন। অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটে 20%-এরও বেশি স্যামসাং এর দখলে, প্রিমিয়াম স্মার্ট ওয়াচের মার্কেটে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্যামসাং এর মনোপলি রয়েছে। যদি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের কথা বলি, সেখানেও স্যামসাং এরই মনোপলি রয়েছে। এছাড়া আমরা যখন গোটা দুনিয়ার স্মার্টফোন সেলের কথা দেখছি, অ্যান্ড্রয়েডের দুনিয়ায় স্যামসাং স্মার্টফোনের মার্কেট শেয়ার 20%-এরও বেশি, আর শুধুমাত্র স্যামসাং এর এ সিরিজের ফোনই মার্কেট শেয়ার ধরে রেখেছে 10%। কিন্তু এখানে আপনি বলবেন যে চাইনিজ কোম্পানিগুলো তো ক্রমশ উঠে আসছে, তারা মার্কেট দখল করে নিচ্ছে, শাওমির মতো কোম্পানি, ভিভো, ওপোর মতো কোম্পানি, যদি হুয়াওয়ে থাকতো তখন কি হতো? তখন তো স্যামসাং অ্যান্ড্রয়েডের মার্কেটে এতটা ডমিনেট করতে পারতো না। আর হুয়াওয়ে এখন না থাকলেও অন্য চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো একটা সময় গিয়ে স্যামসাংকে তো পিছনে ফেলে দিতেই পারে, অবশ্যই পারে। আর এখানেই হচ্ছে সব থেকে বড় ভয়ের জায়গাটা গুগলের জন্য। গুগল আসলে চাইনিজ স্মার্টফোন মেকারদের এখন ভয় পাচ্ছে। কালকে যদি হুয়াওয়ের সাথে হাত মিলিয়ে সব চাইনিজ স্মার্টফোন মেকাররা একসাথে হারমোনি ওয়েসে শিফট করে বা নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে আসে, তখন অ্যান্ড্রয়েড মার্কেটে একটা বিশাল বড় সড় ধস নামতে পারে। আর এটা ঠেকাতে পারে একমাত্র স্যামসাং আর গুগলের পার্টনারশিপ। আর এই জন্য কোথাও ডিসক্লোজ না হলেও আমরা আন্দাজ করতে পারি যে গুগল আর স্যামসাং এর মধ্যে একটা সমঝোতা হয়েছে, যার ফলে গুগলের সফটওয়্যার এবং বিভিন্ন সার্ভিস সেখানে কোথাও গিয়ে গুগল স্যামসাং এর সাথে রেভিনিউ শেয়ার করছে। এর কোনো প্রমাণ নেই, এর কোনো স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু যেভাবে মার্কেটে সবকিছু পাল্টে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতেই পারি। তবে খেয়াল করলে দেখবেন স্যামসাং এর সাথে কিন্তু এখনো মাইক্রোসফটের গাঁট ছড়া রয়েছে। মাইক্রোসফটের হাত কিন্তু একেবারে ছেড়ে দেয়নি স্যামসাং। তারা পুরোপুরি গুগলের হাতে চলে যাবে এটাও কোনোদিন হবে না, তারাও নিজস্বতা বজায় রাখার দিকে চেষ্টা করবে। তো গুগল, স্যামসাং, মাইক্রোসফট, অ্যামাজন, হুয়াওয়ে এরকম বড় বড় কোম্পানিগুলোর বিজনেস স্ট্র্যাটেজি গেম এইভাবেই আগামী দিনে আরও চলতে থাকবে, আরও পূরণ হবে। আর এইসব ব্যাপারে আরও ভিডিও নিয়ে আমরা হাজির হব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।